আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন আয়েশা ওই নামাজের মশাল্লাটা আরব সাগরের পানিতে ভেজে না দরিয়ার পানিতে ভেজে না আসমানের পানিতে ভেজে না ও আমার আয়েশা আমার ওই নামাজের মশাল্লাটা ভিজবার কারণ হলো আকিরি জামানার আমার গুনাহগার উম্মত উম্মতানির একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কেন ও আমার আয়েশা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মনে কিছু লেবেন না আমি আয়েশার একটা কথা জানতে চাই আল্লাহ পাক আপনাকে বেগুনা মাসুম করে রাহমাতাল্লিল আলামিন করে আল্লাহর নাম রব্বুল আলামিন আমার নবীর নাম রাহমাতাল্লিল আলামিন আপনাকে রাহমাতাল্লিল আলামিন করে পাঠিয়েছেন আর এত তওবা করেন কেন তো কাঁদেন কেন কিসের জন্য আল্লাহ রাসূল বলেন আয়েশা আল্লাহ পাক আমাকে নবী করেছে বেগুনাহ করেছে মাসুম করেছে আগে পরের গুনাহ আল্লাহ আমাকে সব মাফ করলেন এই জন্য এই কারণে খুশিতে আনন্দে আল্লাহ পাকের প্রশংসা করি আয়েশা শুধু তাই নয় আকিরি জামানার উম্মাত উম্মাতানিরা সেই জামানার আমার উম্মাত উম্মাতানিরা এত ফেতনার মধ্যে পড়ে যাবে ফাসাদের মধ্যে পড়ে যাবে ও আয়েশা আমি রাসূলুল্লাহ ওই সমস্ত উম্মাত উম্মাতানিরা নিদের গুনার জন্য আমি নিজেকে নিজে তওবা করি নিজেকে নিজে কাঁদি আমার চোখের পানিতে নামাজের মশাল্লা ভিজে গেল কিন্তু এখন আমার উম্মতের নাজাতের ফয়সালা হলো না কোথায় এসেছেন কি আছে আমাদের দুনিয়ায় ছেলে মেয়ে বিবি বাচ্চা ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা অর্থ সম্পদ বন্ধু বান্ধব দোস্ত শ্বশুর শাশুড়ি জামাই মেয়ে শালা সুমন্দি বন্ধু বান্ধব অনেক কিছু আছে কিছু হলে সবাই সামনে এসে দাঁড়াবে আচ্ছা বলেন তো এই কবর বাড়ি চলে যাবে হাসরের ময়দানে আল্লাহ সেদিন তুলবে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ সেদিন বেটা বাপের না বাপ বেটার না মা বেটির না বেটি মার নয় জামাই শাশুড়ির নয় শাশুড়ি জামারও নয় স্বামী বিবির নয় বিবি স্বামীর নয় সবাই কাঁদবে নফসি 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 সব নবীরা কাঁদবে নফসি নফসি আর আমার নবী কাঁদবে ইয়া হাবলি উম্মতি জোরে বলেন না সুবহানাল্লাহ বুঝলেন সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বত লেয়ার জন্য জলসা দিয়েছেন আওলাদের রসুলদের ভালোবাসার জন্য জলসা দিয়েছেন তাহলে আপনারা যদি বাড়ি বসে থাকেন শোনা হবে শোনা যাবে ভালো শোনা যাবে গাছতলায় বসে শুনছে রাস্তায় বসে শুনছে অন্য অন্য জায়গায় শুনছে ও ভাই ও শোনার এখানে বসে শোনা দুটো শোনা এক নয় মা পানেরা মুরগির ডিম বাচ্চা তোলে খোপে দিয়ে ডিম 15টা ডিম দিল তিনটের বাচ্চা হলো না 13টা হলো এই তিনটের বাচ্চা হলো না 12টা হলো কেন গো বলছো তিনটে মুরগির তাপ পায়নি এই মজলিসটা আল্লাহর রহমতের মজলিস আল্লাহর রহমতের খোপ এর বাইরে যারা থাকবে আল্লাহর রহমতে তাদের ভাগ্যে জুড়বে না কি গো শুনছেন তো নাকি তাহলে একটু আসার জন্য আবার ফের একটু টাচ দিলাম ভাই তাহলে দুনিয়ায় কেউ কারো না এই যতক্ষণ আসি ততক্ষণ যতক্ষণ আসি বেঁচে ততক্ষণ মরে যাব মরে যাব গোসল হবে জীবনের শেষ বিদায় গোসল শেষ কাপন মসজিদের রাঙিনায় খাটিয়াডা রেখে ইমাম সাহেব বলছে বাবারা ভাইরা দেশের লোকেরা আজকের যে মানুষটা আমাদের থেকে বিদায় যার জানাজা পড়তে এসেছি দুনিয়াদারি মানুষ দুনিয়াদারি করতে গিয়ে যদি আমাদের সঙ্গে চলায় বলায় কথায় বার্তারায় ভুল করে ফেলে করিকাছি যদি ঋণী করে ফেলে আল্লাহর হস্তে আপনারা মাফ করবেন না এত উপযুক্ত সন্তান আছে এদের কাছে বলবেন ওরা শোধ করবে বলে তো নাকি বলে তো আচ্ছা সবাই মাফ করে দেবে তোমার জীবনের এই 60টা বছর 70টা বছর ও নামাজ কি জিনিস জানলো না এরকম লোক আছে দেখেন গুড় দেখেছেন বাজারে গুড় বিক্রি হয় গুড় ভাঁড়ে চকচক করছে একদম সামনে ভাঁড়ের মুখি একদম পুরো পশিরে বসা ওখানে ওরা হচ্ছে কেন একদম ভাঁড়ের মুখে মিশ্রির মতো বসা গুড় যাকে বাটালি দিয়ে কাটতে হবে এত শক্ত ও গুড় কে নেবে না বাজারে গিয়ে বলছে ভাই গুড়টা কত তা বলছে 500 টাকা
বলছে ভাই 500 টাকা না তুই এক কাজ কর 450 টাকা দে তেইদিক ওদিক করে বলতে কইতে 50 টাকা কম হলো বাড়ি নিয়ে গেলেন গুড়টা গুড়টা বাড়ি নিয়ে এখন সকালবেলা বিবিকে বলছে গুড়টা ভাঙো ও গুড়টা ভাঙতে গিয়ে দেখে মাত্রে 400 থেকে 500 গ্রাম গুড় আছে আর ওই ভাঁড়টা ভর্তি নেকো মাটি কাদা নোংরা ময়লা যে গুড় কিনেছে যার কাছে কিনেছে তারে খুঁজবে না ভাই খুঁজবে তো ও লম্পধরকে খুঁজবে আল্লাহু আকবার এই ভাঁড়ের মধ্যে একটুকুনি মুকি গুড় আর সব নেকো মাটি কাদা ওকে ধরবে মুসলমান যখন দুনিয়া থেকে মরে যায় লাশটা সোজা হয়ে যায় মরে যায় জানাজা হয়ে গেল লাশটা নিয়ে কাঁধে করে কবরে নিয়ে নামিয়ে দিলেন মাতার ধারে একজন বসে বসে কি বলে বিসমিল্লাহে ওয়াফি সাবিলিল্লাহে আলা মিল্লাতে রাসূলুল্লাহে কি করছে ও সারা জীবন পেশাব ফিরে পানি লয়নি নামাজ তো আলাদা খোদাকে ডাকেছে কিনা ও জানে ওরে এখন কবরে শুই গিয়ে মুখে একটুকুনি গুড় দিচ্ছে গুড় মুখি আল্লাহ বলছে ওকে রেখে যা দেখি কতরা ওতে গুড় ভর্তি কি খালি মুসলমান দুনিয়া থেকে যখন মরে যাব ও একটুকানি গুড় দেবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর সফরত্ব করে নবীর সঙ্গে ভরসা রেখে রেখে আসবে কবরে জিম্মা দিবে আল্লাহর কাছে বলুন হিসাব দিতে দিতে কবরে কিয়ামত হয়ে যাবে কিয়ামতে হিসাব দিতে দিতে কিয়ামত 50,000 বছর পার হয়ে যাবে ভাই আমি বললাম আর আপনারা শুনলেন শোনা হয়ে গেল বলা হয়ে গেল চলে গেলেন ব্যাস যা সব কথা বাদ আমার ভাইয়েরা আল্লাহর নবী আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই সেইটুকু আলোচনা করব কোন নবী আম্মা জান আয়েশা বলছেন হুজুর আপনাকে তো আমি এখনো চিনতে পারিনি কে বলছেন আম্মা জান আয়েশা বলছেন হুজুর আমি আপনাকে তো এখনো চিনতে পারিনি কি আয়েশা চিনতে পারুনি জি না আল্লাহ রসুলের গায়ের রুমালটা ওন্নাটা আম্মা জান আয়েশার হাতে দিয়ে বললেন আয়েশা ধরো এই ওন্নাটা দিয়ে আমার কোমরটা বেড় দিয়ে ধরো আম্মা জান আয়েশা ওন্নাটা ধরে রসুলুল্লাহর কোমর বেড় দিয়ে ধরলেন একদম চাদরটা চলে এলেন অথচ কোনো জায়গায় ছিল না জোরে বলবেন না সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা অবাক হয়ে গেল কি ব্যাপার ইয়া রসুলুল্লাহ আয়েশা চিনতে পেরেছো জি হ্যাঁ চিনতে পেরেছি আমার পেয়ারা ভাইয়ের আব্বা জানেরা দোস্তেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বাদশাহ দিগের বাদশাহ আকায় নামদার তাজদারি মদিনা সাবিরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় সৃষ্টি করেছিলেন সৃষ্টির রহস্যটা বলেন আল্লাহ পাক যে আপনাকে দুনিয়ায় সৃষ্টি করেছে সৃষ্টির রহস্যটা একটু বলেন একটু শুনি আল্লাহ পাক আপনাকে কেমন ভাবে তৈরি করেছে আর আপনি কি করেছিলেন ও ভাই জানেরা দোস্তেরা পরে পরে যাবে একটু আলোচনা করে এই জায়গা একটু বাড়িয়ে যায় এক তারিখে আমার রসুলের দরবারে হাজরাতে জিব্রাইল আসসালাতু আসসালাম এসে আল্লাহর নবীকে সালাম দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম জিব্রাইল হুজুর একটু বলবেন আমি জিব্রাইলের বয়স বেশি না আপনার বয়স বেশি এই শুনছেন তো কথা আমার বয়স বেশি না হুজুর আপনার বয়স বেশি আল্লাহ রাসূল বলে তুমি বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাইল আমার বয়সের কথা কি বলবো তবে একটুখানি বলতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল আসসালাতু আসসালাম আমার বয়সের সংখ্যা বলতে পারবো না তবে একটুখানি বলে যাই আমি আমি জিব্রাইল আল্লাহ পাকের আসমানে আরশ আযীম আরশ মুআল্লা একটা তারা উদিত হতো একটা তারকা উঠত ওই তারাটা একবার উঠত আমি জিব্রাইল একবার দেখতে দেখতে 70,000 বছর দেখতে পেতাম ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তারাটা যখন আমার চোখের আড়াল হয়ে যেত আমি 70,000 বছর দেখতাম না এইভাবে দেখতে 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 আমি জিবরাইল আলাইহিস সালাম ওই তারাটা 1,972,000 বার দেখেছিলাম একটু জোরে বলেন সুবহানাল্লাহ তার কি দেখতে পাচ্ছ জি না হুজুর আমি আর দেখতে পাই না আচ্ছা জিবরাইল ওই তারাটার সঙ্গে কি থাকতো বলো তো কি দেখতে পেতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তারাটা যখন দেখতে পেতাম তারার মাথায় একটা টুপি দেখতে পেতাম দুই কানে দুটো দুল দেখতে পেতাম গলায় একটা মতির মালা এই কটা জিনিস দেখতাম ও জিবরাইল সালাতু আসসালাম ওই তারাটাকে তারা দেখলে টুপিটাকে টুপি দেখলে মালাটাকে মালা দেখলে দুলটাকে দুল দেখলে ওটা অন্য কেউ নয় অন্য কেউ নয় ও জিবরাইল সালাতু আসসালাম ওইটা হলো আমি রাসূলুল্লাহ আখির জামানার পয়গম্বর খাতামান নবীন সাইয়্যিদুল মুরসালিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় যে টুপিটা দেখতে পেতে ওই টুপিটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গলায় মালা দেখতে পেতে ওইটা ছিল আমার বেটি ফতেমা দুই কানে দুটো দুল ছিল দেখতে পেতে ওই দুটো অন্য কিছু নয় অন্য কেউ নয় ওই দুটো হলো আমার হযরত ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজনকে সাথে করে সঙ্গে করে নিয়ে আমি রাসূলুল্লাহ দুনিয়ায় তখনও আসেন নাই মায়ের পেটে আল্লাহ পাঠান নাই আমি সেজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে আমার গুনাহগার উম্মতের জন্য কান্তাম জোরে বলুন আর একটু জোরে বলেন কি শুনতে পাচ্ছেন তো আপনারা আমি ভালো আওয়াজ করতে পারবো না ভাই ভালো আওয়াজ করার ক্ষমতা আছে আমার দিন রাত সমান আল্লাহ যেটুকু বলায় যেটুকু বলি আল্লাহ বলায় তাহলে রাসূলুল্লাহর বয়স কত জিবরাইল আলাইহিস সালাম নিজে বিচিন্তা করলেন কম্পিউটার ফেলে আমার নবী পাকে তখনও দুনিয়ায় আসেননি সেই নবী আমাদের জন্য কাঁদবে একটু একটু করে বলে যাই একটু মিশিয়ে মিশিয়ে খাপ ছাড়া করে যেহেতু মহরমের মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল সালাম খবরটা শুনে জিবরাইল চিন্তা করলেন যে না তাহলে আমার থেকে আল্লাহ নবীর বয়স বেশি কীরকম নবী কেমন নবী আট্টু বলি আল্লাহ রাসূলের দরবারে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবায়ে কেরামেরা বসে রয় ও মুসলমান ইমানদার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে বাবা মুহাম্মদ ও বাবা মুহাম্মদ একটা খবর আমাকে বলবে বাবা একটা কথা বলবে বাবা দুনিয়ায় তুমি যখন তশরিফ এনেছো জন্ম হয়েছ ও বাবা মুহাম্মদ আমি আব্বাস তোমাকে দেখতে যাব দিনের বেলায় কাজের ঝামালায় বড্ড টেনশন বড্ড ব্যস্ত যেতে পারি না আমি রাতের বেলা গেলাম তোমাকে দেখার জন্য আমি ভালো করে দেখলাম তোমার আব্বা নেই ঘরে মা নেই ঘরে তুমি যে দোলনাটায় শুয়ে আছো ওই দোলনাটা দোলা খায় আমি দেখতে পাই আমি নিজকে দেখতে পেলাম ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পাই আসমানের চাঁদটা জানো তোমার জান্নার কাছে আর তুমি জানো ডান হাতের আঙুলটা দিয়ে আসমানের চাঁদ নিয়ে খেলা করছো একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাবা মুহাম্মদ খবরটা কি আল্লাহ রাসূল বলে চাচা জান ভালো প্রশ্ন করেছেন শুনেলেন দুনিয়ায় আমি যখন জন্ম হলাম আব্বা বেঁচে নাই আমার আম্মা জানা মেয়ে না দুনিয়ার কোনো সন্তান হলে বড় হলে ছ মাস হলে এক বছর হলে সন্তানের বাবারা বাজারে গিয়ে ফুল কিনে আনে খেলনা কিনে আনে সন্তানের হাসি মুখে ভাটি ফোটাবার জন্য ও আমার চাচা জান দুনিয়াতে আমার আব্বা বেঁচে নেই কি আমার খেলনা দেবে কি আমাকে সান্ত্বনা দেবে কি আমার মুখে হাসি ফোটাবে তাই আমার খেলনার জন্যে দুনিয়ার কোনো খেলনা নয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় ভাত
ভালোবেসে পছন্দ করে তার হাবিবিকে পিয়ারা নবীকে। ও চাচা জান আল্লাহর আসমানের চাঁদটা আমার কাছে দিয়েছে খেলনা হিসাবে, একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? কি কত বড় নবী, আসমানের চাঁদ তখনও দোল নাই। আচ্ছা বাবা দোলনাটা কি দালা দিচ্ছিল? হুজুর চারজন ফেরেশতা, একজন বলছেন বালা গাল ওলা বেকামালি ঘে, আর একজন বলে খাসা বদ যাবে জামালি ঘে, আর একজন বলে হাসানা তো জামি ও খেসালি ঘে, আবার একজন বলে সল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নবীর দোলনা দেয়া দরুদ শরীফ পড়ে ফেরেশতারা। সেই নবী জাতা নবী। অনেক মানুষ নবীকে নিয়ে অনেক কথা বলে, বাবা জবানে লাগাম থাকা দরকার। নবী আল্লাহ, সেই নবী তামাম জীবনটা ধরে উম্মতের জন্য কেঁদেছেন পাহাড়ে বনে বাদারে জঙ্গলে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার নবী দয়ার ছবি মতির মতো চমক দেয়, আমার নবী দয়ার ছবি মতির মতো চমক দেয়, বিশ্ব নবী হাসলে পরে আসমানের চাঁদ হার মানায়। আল্লাহুম্মা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে, আলহামদুলিল্লাহ ভাই আমার দোস্তেরা, সেই রসুল পাহাড়ে বনে বাদারে জঙ্গলে সর্বদাই কেঁদেছেন উম্মতের জন্যে, মক্কা ছেড়ে দিয়েছেন কিসের জন্যে? এই উম্মতে মুহাম্মাদের জন্যে ইমান ইসলাম প্রচার করত, উম্মতদের নাজাতের জন্যে মক্কার জমিনে হুজুরকে শান্তিতে থাকতে দিল না, মদিনায় গেলেন, মদিনায় গিয়েও থাকতে দিল না শান্তিতে। অনেক বাধা, অনেক আঘাত, অনেক প্রতিঘাত আমার নবীকে হলো। তায়েবের মানুষেরা মেরে আমার রসুলের গায়ে থেকে বেলাট খুন বার করে দিলেন, তবুও নবী কারো বিরুদ্ধে অভিশাপ বদদোয়া করল না, বদলা নিল না, প্রতিশোধ নিল না। আল্লাহ রসুল বলে কোনো মুসলমান অন্য জাতিকে কেন কোনো মুসলমানের ওপরে আঘাত করবে না? কি রসুল ছিলেন! আল্লাহর নবী বদরের যুদ্ধে যাওয়ার আগে সাহাবা হুজুরদেরকে ডাকলেন, মাত্র 313 জন সাহাবী আপনাদের জানা আছে, আর কাফের সৈন্য হলো 3500-এর অধিক বেশি। আল্লাহ রসুল ওই বদরের যুদ্ধে যাবার আগে তিনটে নসিহাত করেছিলেন, আহা শুনলে চোখে পানি দাঁড়াবে না, আমি সেভাবে বলতে পারবো না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গীরা, খবরদার বাবা একটা নসিহাত শুনে নাও, তোমরা বদরের যুদ্ধে যাবে, বদরের প্রান্তে যাবে, খবরদার তোমরা জানো আগে তীর চালাবে না, তলোয়ার চালাবে না, খবরদার যদি তোমরা তীর চালাও, গুলি চালাও, তলোয়ার চালাও, তাহলে বেঈমান কাফেররা বলবে ওদের অত্যাচারে, মুসলমানদের অত্যাচারে আমরা গুলি চালাতে বাধ্য হলাম। এই কথাটা যেন না বলে, ও সাহাবীগণেরা যদি তোমরা আগে তীর মারো, ওদের আগে যদি আঘাত করো, আক্রমণ করো, ইসলাম কালিময় হয়ে যাবে, আমি মুহাম্মদকে ওরা কালিময় করে দেবে। না না, খবরদার খবরদার, তোমরা যুদ্ধে গিয়ে তোমরা আগে আঘাত পা সহ্য করবে, তোমাদের আক্রমণ করবে, আহত করবে, তারপরে তোমরা ওদের দিকে আক্রমণ করবে। খবরদার তোমরা জানো ওদের প্রতি আগে আঘাত করো না, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, রসুলের নসিহাত। আল্লাহ নবী বললেন, খবরদার তোমরা এই কাজটা করবে না।
বদরের যুদ্ধ জয়ী হলে আর বিজয়ী হোক আর পরাজয় হোক তবদের যুদ্ধে যত তাঁবু আছে ওই তাঁবুর মধ্যে তোমরা চোখ বাড়াবে না, আক্রমণ করবে না। হয়তো অনেক মুরব্বী মানুষ থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, পর্দার নসির মেয়েরা থাকতে পারে, খবরদার ওদেরই তোমরা দিকে তীর চালাবে না। আর মক্কা বিজয়ের পরে মক্কার মানুষের ওপরে আঘাত দেবে না, প্রতিশোধ নেবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই নবী, এই সেই রসুল, শুধু একা নয়, হায় হায় সেই রসুল। আমরা মানুষ হয়ে চিনতে পারিনি, কিন্তু জঙ্গলার পশু জন্তুরা চিনেছে, বাঘে চিনেছে, হরিণে চিনেছে, দুনিয়ার সব জাতি চিনেছে। উম্মতে মুহাম্মাদি এরা বলে আমরা নবীর উম্মত, আমরা বলি সব নবীর উম্মত। নবীর যে আচার আচরণ কাজ কার্য, সাহাবিদের আচার আচরণ কাজ কার্য আমাদের মধ্যে একটাও নেই, একটাও নেই। আল্লাহর কাছে দোয়া করেন, সময় খুব সামনে খারাপ, দিন আসছে ভয়াবহ দিন, আরো মুসলমানদের কেউ নেই, মুসলমানের দরদের কেউ নেই। মুসলমান আজকে অবনতি, অবনতি, অন্য জাতিরা উন্নতি হচ্ছে, মুসলমান অবনতি হচ্ছে। কিছে মারছে মুসলমান, মরছে মুসলমান রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো। কেন? এদের একটাই অভাব, সেটা হলো জ্ঞানের অভাব, শিক্ষার অভাব, দীক্ষার অভাব, ভদ্রতার অভাব, সভ্যতার অভাব, মায়া মহাভাব, দয়ার অভাব। এদের আছে শুধু কি দুনিয়ায় যত রকমের ফেতনা ফাসাদ। আল্লাহর নবী বলেছে এই সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য নবী কেঁদেছেন সারাটা জীবন ধরে, ভাই আমার। আর আমরা সেই উম্মত হয়ে আল্লাহ রসুলকে ভুলে ঘরে বসে আছি, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ শরিয়াত নেই, ইসলাম নেই, আল্লাহর সাথে যোগাযোগ সম্পর্ক একদম ভুলে গেছি, ভুলে গেছি, আল্লাহ ভোলা হয়ে গেছি। আল্লাহ বলছে বান্দা তুই আমাকে ভুলতে পারিস, আমি আল্লাহ তোকে ভুলি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মা ভুলে যায় না, সন্তান ভুলে যায় বাপ মাকে, বাপ মা ভুলে না সন্তানকে, আল্লাহ ভুলে যায় বান্দা, আল্লাহ ভুলে না বান্দাকে। নবীর উম্মতেরা ভুলে যায় নবীকে, নবী ভুলে না তার উম্মতে মুহাম্মাদিকে। আমার ভাইরা দোস্তেরা, শুধু নবী একা কাঁদেনি, নবীর আওলাদেরাও কেঁদেছে। এই আজকের এই দশই মহরম, আগামীকাল দশই মহরম, এই মহরম মাসের দশ তারিখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন, তার আগে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা জহর খেয়ে শহীদ হলেন। অনেক ঘটনা, অনেক লম্বা চওড়া সব আপনাদের শোনা বোঝা হয়ে গেছে, খাপচাড়া খাপচা করে দু চারটে। এই কোন হুসাইন, একটু রসুলের কথা থাক, একটু হুসাইনের কথা বলি।